আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, চর্মরোগ বিশেষজ্ঞ। আজকে আমি আপনাদের সবার কাছে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসলাম। সেই জিনিসটা হচ্ছে ত্বকের পানিজনিত অ্যালার্জি বা চুলকানি, যেটাকে আসলে আমরা মেডিকেলি অ্যাকোয়াজেনিক প্রোয়াইটাস বলে থাকি। এই টাইপের রোগ কিন্তু আমরা খুব কমনলি পেয়ে থাকি এবং ইদানিং কিন্তু আরও বেশি আসছে। তো এই নিয়ে আজকে আমি একটু বিস্তারিত আলোচনা করব, যেন না আমাদের দর্শকরা এবং রোগীরা সচেতন থাকতে পারেন। তো অ্যাকোয়াজেনিক প্রোয়াইটাস বা পানিজনিত চুলকানি আসলে অনেক মানুষের হয়ে থাকে। এটা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন গবেষণা বা স্টাডিতে দেখা গিয়েছে এটা আফ্রিকান মানুষদের সারা পৃথিবীতে সবথেকে বেশি হয়ে থাকে, এবং এটা সাধারণত যাদের 40 বছর হয়ে থাকে, তো 40 বছরের আশেপাশে এইরকম সময় সাধারণত বেশি হয়। তবে যে কোনো সময় কিন্তু এটা হতে থাকে, এবং মেয়েদের কিন্তু ছেলেদের তুলনায় এই ধরনের রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে। এছাড়া এই রোগটা সাধারণত এটা এইভাবে প্রকাশ পায় যখন মানুষ বিশেষ করে পানি দিয়ে গোসল করে বা কোনো ধরনের পানি শরীরে লাগে, লাগার সেকেন্ড অনেকের আছে যে একবার লাগা মাত্রই, মানে একবার সেকেন্ডের মধ্যে থেকে চুলকানি শুরু হয়ে যায়, এবং অনেকের আছে আপ টু 15 মিনিটস, যে 15 মিনিট পরেও চুলকানি হতে পারে। এই ধরনের চুলকানিকে আমরা অ্যাকোয়াজেনিক প্রোয়াইটাস বলে থাকি। তবে এই ধরনের পেশেন্টরা কিন্তু আসলে চুলকানি পরবর্তীতে যে মানে লাল লাল উঁচু হয়ে যায় বা হুইল হয়, যেটাকে আমরা আর্টিকারিয়া বলি, এরকম আর্টিকারিয়া হয় না, শুধুমাত্র চুলকানি হতে থাকে, এবং এটা পানির সঙ্গে একটা রিলেটেড। তো এবং এই ধরনের পানিজনিত চুলকানিতে কিন্তু যারা সাধারণত অনেকে আছে বৃষ্টির পানিতে গোসল করলে বেড়ে যায়, বা অনেকে আছে যে বিভিন্ন মানে এলাকায় বসবাসের কারণে বৃষ্টিজনিত পানিতে বেশি গোসল করা হয়, তাদেরও এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এছাড়া বিভিন্ন আমাদের কাছে যখন পেশেন্ট এসে থাকেন, তো এই রকমের হিস্ট্রি তো আমরা নিয়েই থাকি, সঙ্গে আমরা কিছু টেস্ট করে থাকি। যেমন হেমাটোলজিক্যাল ডিজিজ বা রক্তবাহিত কোনো ডিজিজের কারণেও কিন্তু এই ধরনের মানে অ্যাকোয়াজেনিক প্রোয়াইটাস হতে পারে। যেমন আমরা যেটাকে পলিসাইথেমিয়া রুব্রাভেরা বলি, বা কোনো হসকিনস লিম্ফোমা বা মাইলোপ্রোলিফারেটিভ ডিসঅর্ডার, বিভিন্ন টাইপের রক্তজনিত রোগ আছে, এটা থেকে হতে পারে। কোনো কোনো হেপাটাইটিসেও কিন্তু এই ধরনের অ্যাকোয়াজেনিক প্রোয়াইটাস হতে পারে। এবং বিভিন্ন ধরনের ড্রাগ, যেমন অ্যান্টিম্যালিয়াল ড্রাগ খেলেও কিন্তু এ ধরনের রোগ হতে পারে। তো এ ধরনের রোগের ক্ষেত্রে আমাদের সাধারণত ডায়াগনোসিস আমরা ক্লিনিক্যালি করি, এবং অনেক সময় বিভিন্ন রোগের সঙ্গে সম্পর্ক বোঝার জন্য আমরা যে আগে টেস্টগুলোর নাম রোগগুলোর নাম বললাম, তখন বিভিন্ন টেস্ট দিয়ে থাকি। তো এক্ষেত্রে রোগীদের ক্ষেত্রে পানির প্রতি এক ধরনের ভীতি চলে আসে, যেহেতু পানি দেওয়া মাত্রই চুলকানি হচ্ছে। তো আমরা প্রথমে আসলে তাদেরকে পরামর্শ দিয়ে থাকি, কিছু হোম থেরাপি আছে বা নর্মাল যে মেনে চলার বিষয়বস্তু আছে। যেমন আমরা তাদেরকে বলি যে গোসলের কিছু সময় আগে, সেটা সবথেকে ভালো হয় আধা ঘন্টা আগে, যদি অলিভ অয়েল, নারিকেল তেল বা কোনো ময়েশ্চারাইজার শরীরে লাগিয়ে রাখেন, এবং তারপরে যদি গোসল করেন। এতেও কিন্তু অনেক ধরনের আমাদের অনেক রোগীরা এই ধরনের এই থেরাপি নিলে বা এই মেজারটা গ্রহণ করলে দেখা যান যে অনেক ক্ষেত্রে আরাম পান। তো এটা একটা ব্যাপার। দ্বিতীয় হলো, অনেকে আছে যে চুলকানি পানি লাগার পর যে চুলকানি হয় সেটা আরও বেড়ে যায়, দেখা যায় যে গামছা বা টাওয়েল দিয়ে প্রচুর পরিমাণে রাবিং করে মুছছেন। তো এইটাও অ্যাভয়েড করতে হবে। যাদের এই ধরনের সমস্যা আছে তাদেরকে জাস্ট রাবিং না করে জাস্ট সোক করে মুছতে হবে, আস্তে আস্তে চাপ দিয়ে মুছতে হবে, রাবিং করা বা ঘষা যাবে না। এছাড়া যদি কোনো রোগ থাকে, যেমন রক্তবাহিত রোগ বা হেপাটাইটিস বললাম, সেই রোগের চিকিৎসা করলেও এই ধরনের রোগ সেরে যায়। তাছাড়া যেসব রোগের কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ ইডিওপ্যাথিক, তাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে থাকি, সেটা বিভিন্ন ধরনের অ্যান্টিহিস্টামিন হয়ে থাকে, অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ন্যালট্রিয়েকজন টাইপের একটা ওষুধ আছে সেটা দিয়ে থাকি, অনেকের ক্ষেত্রে বিভিন্ন অ্যান্টিবায়োটিক যেমন প্রোপানলল বা বিটা ব্লকার দিলেও কিন্তু এই ধরনের চুলকানি কমে থাকে। এবং ফটোথেরাপি আছে, যেটা আল্ট্রাভায়োলেট এ বা বি, এই ফটোথেরাপি দিয়েও কিন্তু আমরা এরকম অ্যাকোয়াজেনিক প্রোয়াইটাস বা পানিবাহিত পানিজনিত চুলকানির চিকিৎসা করে থাকি। সর্বপ্রথম এই রোগ সম্পর্কে জানতে হবে, এবং রোগ নিয়ে আসলে অযথা দুশ্চিন্তা করা যাবে না এবং ডিপ্রেসড হওয়া যাবে না, কেননা ডিপ্রেশন বা স্ট্রেসের কারণে কিন্তু এই চুলকানিটা অনেকটাই বাড়তে পারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।